নমস্কার মাত্র এক মিনিটের কালবৈশাখী আর তাতেই লণ্ড বন্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত প্রায় তিনশো পঞ্চাশটি পরিবার এবং আহত হয়েছে পঞ্চাশেরও বেশি সাধারণ মানুষ প্রশাসনের সহায়তায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের আগেই দেখা মিলতে পারে কালবৈশাখীর এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার নাগাদ বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় মাত্র এক মিনিটের ঝড়ে লণ্ডবণ্ড হয়ে যায় ঝুঁকি ছাবেদগঞ্জ মাহাতাবপাড়া সালটিপাড়া এবং ঘোনাপাড়া গ্রাম লাগোয়া বিস্তীর্ণ এলাকা সুনামগঞ্জে দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখীর ঝড়ে দুইজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন প্রশাসন সূত্রে খবর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ হেক্টর জমির ফসল ফলে সংশয়ে দিন কাটাচ্ছে তিনশো পঞ্চাশটি পরিবারের শতাধিক মানুষ ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক তিনি বলেছেন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহে শেষেই পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা এবং বাংলাদেশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এছাড়াও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের মনমেন সিং রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান মেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না